ভাই দেখ 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 ভালো ভাই এক আমি স্যার আমরা শুরু করছি স্যার আমরা দেখলাম যে যারা চাকরিতে বয়স সীমা 35 দাবিতে আন্দোলন করছে এবং আমার অবসরে ছিল আপনি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্যার কোন তারণা থেকে আপনি তাদের পাশে এসেছেন এবং তাদের জন্য কোন বার্তাটা আসলে নিয়ে এসেছেন আমি যতটুকু মানে ইনফরমেশন আমার কাছে আছে সেটা হলো যে 35 এই বিষয়টি পৃথিবীর অন্যান্য দেশে আছে তো সেই জায়গায় আমাদের দেশের এমনিতে কিন্তু সেশন জ্বর থাকে নানান রকমের আপনার যে প্রবলেম থাকে সেই প্রবলেমে কিন্তু তারা পাস করার পর কিন্তু এমনি এমনিতে অনেক বয়স কিন্তু হয়ে যায় কিন্তু তো সেই জায়গায় এই 35টাকে আমি যৌক্তিক মনে করে তাদের পাশে এর আগে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু তাদেরকে আমি বলেছিলাম যে শান্তিপূর্ণভাবে যেন কর্মসূচি পালন করে তাহলে তোমাদের কাছে যাব এমনকি তোমরা রাস্তা বন্ধ করে গাড়ি ঘোড়া বন্ধ করতে পারবে না আমি সেই সময় এসেছিলাম আমি চলে যাওয়ার পর তারা আবার একটি কাজ করেছে যে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছে সেটি কিন্তু আমার জানা ছিল না তো আজকে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করেছে আমিও দুঃখ প্রকাশ করেছি যে এই ধরনের একটি ঘটনার জন্যে তো মানে এদেরকে নিয়ে যাওয়ার পর 7 দিনের একটা সময় দিয়েছিল সময় দিয়ে সরকার বলেছিল যে তাদের দাবিটাকে করে নেবে মেয়েদের জন্য 37 বছর আর ছেলেদের জন্য হলো 35 বছর হ্যাঁ তো তারপরেও দেখা যাচ্ছে যে ওই কমিশন গঠন হলো সব কিছু হলো এদেরকে ডেকে নিয়ে বলাও হলো তো তারপরেও এটি কেন হচ্ছে না কেন এবং এই না হওয়ার জন্যে তাদের মনে যে সন্দেহ জেগেছে যে এর এর পেছনে কোনো কারণ আছে কি না তো আমিও মনে করি যে এর পিছনে এখন অনেক কারণ আছে আসলে আসলে রাষ্ট্র এখন যারা পরিচালনা করছে তাদেরকে পরিচালিত করছে কিন্তু আগের ফেসিস সরকারের যে সমস্ত দোসররা মন্ত্রণালয়ে আছে তারাই কিন্তু এটি পরিচালনা করছে তো সেই কারণের জন্যই কিন্তু এই এই কাজ এই কাজটা কিন্তু হচ্ছে না যার জন্য তারা এখানে 3 দিন ধরে আপনারা চিন্তা করে দেখেন এরকমভাবে বৃষ্টি বাদলার মধ্যে তারা এই অনশন করছে তো আমি এই আমার নিজেরও সন্তান আছে সেই দৃষ্টিটা বিবেচনা করে আমি এদের কাছে এসেছি যে তোমরা তোমাদের অনশন ভঙ্গ করো এবং বাসায় ফিরে যাও কারণ এদের এই অলরেডি এদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু হাসপাতালে কিন্তু অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছে এবং আমি সরকারের কাছে অনুরোধ করছি আন্তরিকভাবে অনুরোধ করছি যে তাদের বিষয়গুলো যেহেতু আপনারা সুরাহা করেছেন তো সেইটাকে প্রজ্ঞাপন দিয়ে এদেরকে শান্তি দেন যেন তাদের তারা যেন এই রাস্তার মধ্যে থাকতে না হয় কারণ এরা তো আমাদেরই সন্তান এরা কি বাইরে থেকে কোথার থেকে তো আসে নাই তো সেই কথা যে ছাত্র এবং জনতার আন্দোলনের জন্যে যে পরিবর্তন আমরা আনতে পেরেছি সেই জায়গায় আবার কিছু আমার সন্তানেরা আবার এরকমভাবে এই ঝড় বৃষ্টির মধ্যে কেন থাকবে এটাই হলো গিয়ে আমার কথা আমাদের এখন যে রাষ্ট্র সেই রাষ্ট্র আমার সক আমাদের সকলের সেই রাষ্ট্র কোনো বৈষম্য থাকতে পারে না বৈষম্য যা আছে সব দূর করতে হবে তো সেই জন্যে আমি এদের পাশে এসে দাঁড়িয়ে এবং ওরা আমি ওদের প্রতি কৃতজ্ঞ যে তাদের তারা আমাকে বাবার মতো মনে করে আমার কথার উপরে তারা কিন্তু আজকের এই অনশন ভঙ্গ করেছে তো আমি সেইভাবে বলবো যে আমি এই রাষ্ট্রের একজন শিল্পী একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে এই সরকারকে আমি বলবো যে এই এদের দাবিটা অচিরেই যেন প্রজ্ঞাপন দিয়ে যেন সেটাকে মানে বাস্তবায়ন করে সেই সেই আবেদন রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে আমি বিশেষ বিশেষভাবে আমি আমার এই গণমাধ্যমকে সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার প্রতিটি কাজের কর্মের মধ্যে আপনারা আমার ভালো কাজেরগুলোর মধ্যে আপনারা অংশগ্রহণ করেন আপনারা থাকেন এটার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামীতেও আমি মনে করি আপনারা আমার পাশে থাকবেন